ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ 25 জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন গ্রিক গড খ্যাত ঋতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। অ্যাকশনে ভরপুর সেই টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এরপরই প্রকাশ্যে এলো ফাইটারের গান। এবার জানা গেল 15 জানুয়ারি প্রকাশ পেতে যাচ্ছে বায়ু অ্যাকশনে মোড়ানো এই সিনেমা ট্রেলার। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম পিংভিলা। ফাইটার সিনেমায় স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে ঋতিককে এবং মিন্নির চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এক ফ্রেমে ঋতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। পিংভিলার প্রতিবেদন থেকে জানা গেছে ফাইটার হলো বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য শ্যুট করা হয়েছে মাঝ আকাশে। অর্থাৎ ফাইটারকে ভারতের প্রথম এয়ারিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি বলে মনে করা হচ্ছে। ভরপুর অ্যাকশনে ভরা এই ছবিতে ঋত্বিক দীপিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনিল কাপুর ও করণ সিং গ্রোভার সহ অনেকে। ফাইটার সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম 18 মোশন পিকচার্স। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। 2023 সালের শুরুতেই বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত পাঠান দিয়ে বলিউড মাতিয়েছিলেন সিদ্ধার্থ। ধারণা করা হচ্ছে এবার ফাইটার দিয়ে নতুন বছরকে সাফল্যের আলোয় স্বাগত জানাবেন তিনি।